এতিয়া চূড়ান্ত হোৱা নাই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা। এ পি চি চিৰ তালিকাক লৈ সন্তুষ্ট নহয় কেন্দ্ৰীয় নেতৃত্ব। প্ৰতিটো সমষ্টিতে হেভিৱেট প্ৰাৰ্থী আগবঢ়োৱাৰ পোষকতা কৰি এতিয়া চূড়ান্ত কৰা নাই প্ৰাৰ্থী তালিকা। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত গৃহ বিভাগের বিশেষ নির্দেশনা। নির্বাচনের অধিসূচনা জারির পূর্বে রাজ্যের থানায় থানায় বৈধ মারণাস্ত্র জমা দিয়ার নির্দেশ। গুয়াহাটী মহানগরীত আছে 1418টা পিস্তলের অনুজ্ঞাপত্র। উন্নয়নের বতরালয় শিবসাগর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগর 465 কোটি টাকার প্রকল্পর উদ্বোধন আর আধারশিলা স্থাপন। চৰাইদেউ আর হাইলাকান্দিতো কেবাটাও প্রকল্পর শুভারম্ভণি আর শিলান্যাস করব মুখ্যমন্ত্রী। এজনো যদি নতুন মানুহ সোমায় প্রথমতো হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব। কার আওতাত অসমত এজনো নতুন মানুষ সোমালে পদত্যাগ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কা সন্দর্ভত প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে কলে খুব কম সংখ্যক লোকহে করব আবেদন। 20 লাখ লোকে আবেদন করলে আন্দোলনত নামিব মুখ্যমন্ত্রী। দেশত কা বলবৎ হওয়ার পিছতে কার নিয়মাবলীক প্রত্যাহ্বান। সদৌসম ছাত্র সন্থার কার বিরোধিতারে আজি উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করব আসুয়ে। পুয়াই দিল্লিলৈ রানা আসুর কেন্দ্র নেতৃত্ব। নমস্কার, স্বাগতম জানাইছো। আপনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, স্টুডিওত মই গীতাশ্রী। আর প্রথমটো খবর এক গুরুত্বপূর্ণ বাতৰি। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্ষণত গৃহ বিভাগের একটা বিশেষ নির্দেশনা। রাজ্যের থানায় থানায় বৈধ মারণাস্ত্র জমা দিয়ার নির্দেশনা দিয়া হয়েছে। মারণাস্ত্রর গৰাকীক সময়সীমা আরক্ষী বান্ধি দিছে। নির্বাচনের অধিসূচনা জারির পূর্বে মারণাস্ত্র জমা দিয়ার নির্দেশনা দিয়া হয়েছে আর সেই অনুসরি গুয়াহাটী মহানগরীত আছে 1418টা পিস্তলের অনুজ্ঞাপত্র। 1418টা অর্থাৎ অনুজ্ঞাপত্র পিস্তলৰ বা মাৰণাস্ত্ৰৰ বিপৰীতে মাৰণাস্ত্ৰ আছে 1739টা মাৰণাস্ত্ৰ আছে। আর বর্তমানলৈকে 305টা মাৰণাস্ত্ৰহে জমা দিছে গুৱাহাটীৰ থানাত গৰাকীয়ে। এতিয়া প্ৰশ্ন হৈছে যে অবৈধ মাৰণাস্ত্ৰৰ মজুত ৰখাৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা ল'ব গৃহ বিভাগে। এতিয়া খবর কংগ্রেসের প্রার্থী তালিকার। চূড়ান্ত কিন্তু এতিয়া কংগ্রেসে ঠিক করব পড়া নাই, এতিয়া খাতাং করব পড়া নাই। প্রার্থী তালিকাখন চূড়ান্ত হওয়া নাই এতিয়া কংগ্রেসের প্রার্থী তালিকা। সোমবারে নিশা পর্যন্ত এ পি সি সির রুদ্ধদার বৈঠক বহিল। নেতৃত্বর সহিতে হওয়া যে বৈঠক, সেই আলোচনাত চূড়ান্ত করব নোৱাৰিলে সমষ্টির প্রার্থী। কেইটামান সমষ্টিত এতিয়াও প্রার্থী খাতাং করব পড়া নাই। এ পি সি সিয়ে প্রস্তুত করে নিয়া তালিকাখনের কেইবাগৰাকীও প্রার্থী পছন্দ হওয়া নাই শীর্ষ মহলার, অর্থাৎ সন্তুষ্ট নহয় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। কার্যত ভূপেন বরাই প্রস্তুত করা তালিকার পৰা বাদ পড়িল কেইবাগৰাকীও প্রার্থী। প্রতিটি সমষ্টিতে হেভিৱেট প্রার্থী আগবঢ়ার পোষকতা করেছে কংগ্রেসের শীর্ষ মহলায়। আর এতিয়াও চূড়ান্ত সেই হিসাবত প্রার্থী তালিকাখন করব পৰা নাই, যেহেতু 2-4টা সমষ্টির এতিয়াও কিছু আওলা তরা নাই। নিউজ 18ত হাতত পৰাহি যেখন তালিকা, সেই তালিকা অনুসৰি ধুবুরী সমষ্টির কিন্তু রকিবুল হুসেনের প্রার্থিত্ব প্রায় নিশ্চিত। গ্রীন সিগনেল হাইকমান্ডর পর আহিছে। লক্ষিমপুরত সেই ধরনের সমষ্টি উদয়শঙ্কর হাজরিকার উচ্চারিত সমষ্টিটির নাম হয়ে আছিল, যদিও শেষ মুহূর্তত কিন্তু পাল্লা ভারী হয়ে পড়েছে এতিয়া পূর্বর লক্ষিমপুর সমষ্টির সাংসদ রাণী নরহর। আর কারণ তো এয়াই যে হেভিওয়েট প্রার্থী বিচারিছে কংগ্রেসের শীর্ষ মহলায়। এতিয়া কোন হেভিওয়েট প্রার্থীক ঠিয় করব সমষ্টিয়ে সমষ্টিয়ে? প্রদেশ কংগ্রেসে যখন তালিকা প্রস্তুত করে নিছিল সেই তালিকাখনক লৈ মুঠেই যেন সন্তুষ্ট নহয় আর পছন্দ হওয়া নাই সেই তালিকাখন কংগ্রেসের শীর্ষ মহলার। দিল্লিত বৈঠক হয়েছে। ডিব্রুগড় সমষ্টির এজেপির লুরিণজ্যোতি গগৈ এজেপির সভাপতিগাঁক এড়িয়ে দিয়াটো প্রায় খাতা নিশ্চিত হয়েছে। দেবব্রত শইকীয়া সেই মন্তব্য করেছে। এক কথা, তিনটা সমষ্টির জটিলতার আসলতে সম্মুখীন হয়ে আছে কংগ্রেস নেতৃত্ব। আর ডিব্রুগড় সমষ্টিত বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী হব লুরিণজ্যোতি গগৈ। কালি নিশা দিল্লিত চূড়ান্ত হল লুরিণজ্যোতি গগৈর প্রার্থিত্ব। কংগ্রেসে এজেপিক এড়ি দিলে ডিব্রুগড় সমষ্টি। সর্বানন্দ সোণোৱালের বিরুদ্ধে এতিয়া যুঁজত নামিব লুরিণজ্যোতি গগৈ। দুই এদিনতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাব তালিকা। 13+1 ফর্মুলারে কংগ্রেস এবার নির্বাচনত আগবাড়িছে। লুরিণজ্যোতি গগৈ ডিব্রুগড়ের নির্বাচন খেলিব। সর্বানন্দ সোণোৱালের বিপক্ষে নির্বাচনী যুঁজত অবতীর্ণ লুরিণজ্যোতি গগৈ। আর এই সন্দর্ভত কিছু কথা খোলাখুলিক কলে দেবব্রত শইকীয়া কংগ্রেসের, অর্থাৎ বিরোধী দলপতি গৰাকীয়ে, কংগ্রেসের নেতা গৰাকীয়ে। কিছু সিদ্ধান্তর কারণে অল্প সময় লাগিছে, সেকটা যেতিয়া হয়ে যাব 14টায় এটা লুরিণজ্যোতি ডাঙরিয়া ডিব্রুগড় খেলাটো বাদ দি বাকি সবতে করা কথা আছে। দুটামান সিটত কিছু সিদ্ধান্তর কারণে অল্প সময় লাগিছে, সেকটা যেতিয়া হয়ে যাব 14টায়
এটা লুৰিণজ্যোতি ডাঙৰীয়া ডিব্ৰুগড় খেলাটো বাদ দি বাকী সবতে কৰা কথা আছে। আৰু কংগ্ৰেছৰ নেতাক এতিয়া পৰিয়ালৰ লোকে নিৰ্বাচন খেলিবলৈ মানা কৰিছে, যাৰ বাবে কংগ্ৰেছৰ নেতাই নিৰ্বাচন খেলিবলৈ সাহস কৰা নাই। এয়া আকৌ এটা কটাক্ষ আহিছে কংগ্ৰেছৰ প্ৰতি শাসক পক্ষৰ ফালৰ পৰা। জনসভাক সম্বোধন কৰি, অংশগ্ৰহণ কৰি জনসভাত কংগ্ৰেছৰ এইধৰণে কংগ্ৰেছক তোলা ধুনা দিলে, তীব্ৰ সমালোচনা কৰিলে মন্ত্ৰী অশোক সিংহালে। আমি আমাৰ প্ৰাৰ্থী কিমান ভোটত জয় কৰাব পাৰোঁ তাৰে প্ৰতিযোগিতা চলি আছে বুলিও ক'লে মন্ত্ৰীগৰাকীয়ে। মইতো দুজনক চিনি পাওঁ, মই ফোন কৰিছোঁ যে কি হ'ল বোলে কোনো খেলিবলৈ ৰেডি নহয়। আজি এটা সিদ্ধান্ত যে অমুকজন ব্যক্তিয়ে খেলিব, ৰাতিপুৱাই মানে সি কৈ দিয়ে যে মই নেখেলোঁ। এতিয়া ঘৰৰ মানুহো মানে কংগ্ৰেছৰ নেতাক মানে ইলেকশ্যন খেলিব বাধা দি আছে। এতিয়া আমি ভাল কামত লাগি আছোঁ, তাত কোন ক'ত যায়, ক'ত আহে, কংগ্ৰেছে প্ৰাৰ্থী দিছে নাই দিয়া এইবিলাকত আমাৰ টেনশ্যন নাই। আমাৰ প্ৰাৰ্থী অসমৰ ভিতৰত আটাইতকৈ বেছি ভোটত জিকিব লাগে, শোণিতপুৰ তেজপুৰৰ লোকসভা প্ৰাৰ্থী, এইটো আমাৰ চিন্তাত আছে, তাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। ডিব্ৰুগড়ৰ পাৰ্টিৰ মানুহে ডিব্ৰুগড়ক বেছি ব্যৱধানত জিকাব লাগে বুলি কাম চলি আছে। এতিয়া কম্পিটিশ্যনটো কংগ্ৰেছৰ লগত নাই নহয়, এতিয়া কম 12টা সমষ্টিত কম্পিটিশ্যন চলি আছে যে কোন কিমান ভোটত জিকাই পঠাব। জিকাটো লৈ মানে মানুহে টেনশ্যন কৰা নাই, কোন কিমান ভোটত জিকা পঠাব পাৰে তাৰ কাৰণে টেনশ্যন চলি আছে। আমাৰ মন্ত্ৰীৰ মাজতো কথা হয়, মইতো কৈছোঁ মই সবচে বেছি ভোটত জিকাই পঠাম। এতিয়া বিমল বৰা ডাঙৰীয়া কৈছে মই সবচে বেছি ভোটত জিকাই পঠাম। আমাৰ নিজৰ মাজতে কম্পিটিশ্যন এতিয়া যে কোন বেছি ভোটত জিকাব পাৰে, বুজি পালে? আমি তাক লৈ ব্যস্ত, কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী কোন ক'ত যাব, কোন ক'ত আহিব, এইবিলাক চিন্তা কৰাৰ প্ৰয়োজনো নাই আৰু দৰকাৰো নাই। জোটবন্ধন হোৱা নাই, প্ৰব্লেমটো কি যে কোনো কাকো বিশ্বাস নকৰে, কোনো কাকো বিশ্বাস নকৰে। কংগ্ৰেছে ইয়াক বিশ্বাস নকৰে, কি নাম এই আপক বিশ্বাস নকৰে, আপে কংগ্ৰেছক বিশ্বাস নকৰে। এই নিজৰ মাজত যদি বিশ্বাস কৰি এটা কেণ্ডিডেট দিব নোৱাৰে, কেনেকৈ দল সংগঠন আৰু চৰকাৰ চলাব, কেনেকৈ দেশখন চলাব, এইটো মোক বুজাই দিয়কচোন। ৰাইজক কেনেকৈ বিশ্বাসত ল'ব? যি বন্ধনে হওক একো নাই, এইটো মানে গঠবন্ধনা নাই, জোটবন্ধনো নাই, এইটো ঠগ দগাবাজবিলাকৰ বন্ধন। এটা কোনো খেলিবলৈ ৰেডি নাই, মইতো দুজনক চিনি পাওঁ, মই ফোন কৰিছোঁ। কোনো খেলিবলৈ সাজু নাই বুলি তীব্ৰ কটাক্ষ কংগ্ৰেছক কৰিছে মন্ত্ৰী অশোক সিংহালে। আৰু ইফালে বিৰোধী ঐক্যক আক্ৰমণ কৰি মীৰা বৰঠাকুৰক তীক্ষ্ণ বাক্যবাণ। গুৱাহাটীৰ বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ সন্মুখত মীৰা বৰঠাকুৰ, তেওঁৰ সন্মুখত প্ৰতিদ্বন্দ্বী হোৱাটো প্ৰায় খাটাং, অৰ্থাৎ কংগ্ৰেছে প্ৰায় খাটাঙেই কৰিছে মীৰা বৰঠাকুৰক গুৱাহাটীত প্ৰক্ষেপ কৰিবলৈ। আৰু বিজুলী কলিতা মেধিয়ে এইবাৰ তীব্ৰ বাক্যবাণ এৰিলে, তীক্ষ্ণ বাক্যবাণ এৰিলে মীৰা বৰঠাকুৰৰ প্ৰতি। ৰাতি হ'লে বিৰোধী ঐক্যত 14টা দল থাকে, ৰাতিপুৱালে এটাও নাথাকে। আনহাতে কংগ্ৰেছৰ মীৰা বৰঠাকুৰক আক্ৰমণৰ লক্ষ্য কৰি ক'লে যে মীৰা বৰঠাকুৰ টিভিত চিঞৰা নেত্ৰী, টিভিত কথা পাতিবলৈ মই ৰাজনীতি কৰা নাই, টিভিত ওলোৱাৰ উদ্দেশ্যও মোৰ নাই, ৰাইজৰ উন্নয়ন কৰাৰহে মোৰ লক্ষ্য। এই মন্তব্য গুৱাহাটী সমষ্টিৰ বিজেপিৰ প্ৰক্ষেপিত প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ। কৈ আহিছোঁ যে টিভিত চিঞৰি চিঞৰি কোৱাৰ কাৰণে মই ৰাজনীতি কৰা নাই, কিন্তু আপোনালোকে হয়তো ভাবিব যে মই কেতিয়াও আগতেও মই কেতিয়াও মই টিভি পেনেলিষ্টো আছিলোঁ দলৰ, কিন্তু মই যিমান পাৰোঁ সিমান মই তাৰপৰা দূৰত থাকোঁ। কাৰণ মোৰ উদ্দেশ্যটো হৈছে ৰাইজৰ কাৰণে কাম কৰা, মই ৰাইজৰ কাৰণে কাম কৰিব কাৰণে ৰাজনীতি কৰিছোঁ। গতিকে মই কেৱল সন্ধিয়া গৈ পেলাই টিভিত বহি পেলাই মানে মোবাইলটোৰ পৰা খুচৰি পেলাই ইছ্যু দুটামান চাই পেলাই সন্ধিয়া গৈ পেলাই টিভিত বহিবৰ কাৰণে মই কিন্তু ৰাজনীতি কৰা নাই দেই, মই ৰাইজৰ কাম কৰিবৰ কাৰণে ৰাজনীতি কৰিছোঁ। গতিকে টিভিত বহি পেলাই টিভিত যেতিয়া মানুহে দেখে চায় তেতিয়া হয়তো সেই মুখখন চিনাকি বা হ'ব পাৰে, কিন্তু সেইটোৰ কাৰণে মই ৰাজনীতি কৰাই নাই, মই ৰাইজৰ কাম কৰিবৰ কাৰণে ৰাজনীতি কৰিছোঁ। আৰু বিশ্বৰ সৰ্ববৃহৎ দল এটাৰ পৰা আজিৰ তাৰিখত দলে মোক প্ৰক্ষেপ কৰিছে, গতিকে সেইটোৱে মোৰ কাৰণে বহুত গৌৰৱৰ কথা। আৰু মই সেই কথাত মই কেনেকৈ ৰাইজৰ কাম কৰি এই সৰ্ববৃহৎ দলটোৰ যি উদ্দেশ্য উন্নয়ন কৰা সেইখিনি মই আৰু কেনেকৈ আগুৱাই নিব পাৰোঁ, সেইটোৱে মোৰ লক্ষ্য। গতিকে মই বেছি কথা কৈ ভালো নাপাওঁ, বহুত বেছি উচ্চ বাচ্য কৰি ভালো নাপাওঁ, আৰু সেইকাৰণে মোৰ যিটো ধৰ্ম, মই যিটো প্ৰিন্সিপালত চলোঁ, সেই প্ৰিন্সিপালতে মই চলি যাব বিচাৰোঁ। যোৱাটো বাৰ যেতিয়া কাক লৈ পেলাই যি ইছ্যু হ'ল আৰু সেই ইছ্যুৰ পৰিণতি কি হ'ল ৰাইজ অৱগত, অসমীয়া ৰাইজৰ আবেগৰ লগত কিছু সংখ্যক মানে নেতা বুলিও আচলতে ক'বলৈ এতিয়া ভাল নালাগে। আচলতে তো ৰাজনীতি কৰিব লাগে কাৰণে কৰি কিছু সংখ্যকে যি সুবিধা আৰু সুযোগ ল'লে সেয়া আৰু এতিয়া কাৰো বুজিবলৈ বাকী নাই। গতিকে ভাৰতীয় মানে জনতা আৰু অসমৰ জনতা
বিশেষকর জনতা ইমান বুর্বক এতিয়া নহয় সকলে বুঝি পাইছে আর সকল রাইজ উন্নয়নের লগতে আছে গতি এটা এইবার আর সেই নাটকখনে কাকো কিন্তু বিচলিত করব নয় সেইটাই আপনাদের গমে পাইছে তো প্রার্থী তালিকা উলিয়াব পারে না মানে স্থিতি কেন দলের স্থিতি সেইটা কথা আর চিন্তা করবা আর এটা সর্বসাধারণ রাইজে বুঝি পাইছে যে আজি অন্য দলের দলীয় স্থিতিব কি আর এবার ঐক্য এবার অনৈক্য এবার চৈধ্যটা এবার বিশটা রাতের ভিতরে চৈধ্যটা লগ লাগে আকো রাতিপালে এটাও না থাকে লগত ইটে সিটির লগত আকো রুমে রুমে আলোচনা গতি এইবর আমার এটা বিশেষ বিষয় নহে আসলে আমার এটাই কথা যে ভারতীয় জনতা পার্টি আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব কেবল উন্নয়ন করব লাগে সেইটে আমার ধর্ম গতি সেই উন্নয়নের কারণে আমাকে ফিল্ডত নমাইছে আমিও আশা করি যে ভারতীয় জনতা পার্টির জড়িয়ে প্রতিগী রাইজরে যাতে উন্নয়ন হোক একবারে সমাজের শেষরগী ব্যক্তিল যাতে আমি উন্নয়নের পোহর যাতে লো সেইটাই আমার লক্ষ্য আর উদ্দেশ্য। রঙিয়া লোকসভা নির্বাচনের ফলাফল সন্দর্ভত প্রতিক্রিয়া রঙিয়ার বিধায়ক তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার। নির্বাচনী আয়োগের নির্বাচন ঘোষণাক লৈ অধীর অপেক্ষাত রাজ্যিক বিজেপি আছে। বিধায়ক সকলে নিজ নিজ সমষ্টিত প্রচার প্রসারের লগতে অন্য সমষ্টিতো নির্বাচনী প্রচার করব। দরং ওদালগুড়ি সমষ্টিত দিলীপ শইকীয়া বিপুল ভোটত জয়লাভ করব বলে দাবি করেছে ভবেশ কলিতাই। আনহাতে 50-80 হাজার ভোটের ব্যবধানত বরপেটা লোকসভা সমষ্টিত মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী জয় হব বলেও মন্তব্য করেছে ভবেশ কলিতাই। আমি অধীর অপেক্ষাত আছো নির্বাচন আয়োগের অ্যানাউন্সমেন্টলৈকে, যে সময় এই প্রেস মিটখন দিব তেতিয়াৰ পৰা হয়তো অর্ডিনেন্স লাগি যাব নির্বাচনী অধ্যাদেশ। আর তার কারণে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সমিতি হোক, রাজ্যিক সমিতি হোক, বুথ সমিতি হোক, সকলো প্রস্তুত হয়ে পড়েছে। ইতিমধ্যে আমার প্রার্থিত্বর আপনাদের সুদিব নলাগে আগতীয় আমি লিস্ট রাষ্ট্রীয় নেতৃত্ব ইতিমধ্যে রিলিজ করেছে। আমার সন্মানের প্রার্থী সকলেও নিজের নিজের সমষ্টিত জোরদার প্রচার আরম্ভ করে দিছে। ফ্যাক্টর নহয় বিজেপির সপক্ষে ভোট পড়ব আমার শইকীয়া ডাঙরিয়া নির্বাচিত বরপেটা তো খুবই ভালো হবো, আমার খুবই ভাল আর বরপেটা খারাপ বরপেটা সিট ধুনিয়া হয়ে গেল আমার, আপনি গম পাই না বরপেটা সিট বিজেপির ফেভারত আই গেছে মানে আমার মিত্রগোষ্ঠীর ফেভারত। গণ পরিষদের প্রার্থী বিপুল ভোটত মই আজি কলো 50-80 হাজার ভোটত বরপেটা লোকসভা সমষ্টিত আমার প্রার্থীজন নির্বাচিত হব লিখিত হোক। কথা হয়েছে দলের কার্যকর্তা হয় অশোক শর্মা একটা সিনিয়র কার্যকর্তা নিশ্চয় দলের কাম করব। দেখুন আমি 14খন খেলিছো মই কইছো না 14খন আসনে আমি খেলিছো 14খনটা আমি জয় হওয়ার লক্ষ্যরে আমি রণকৌশল তৈরি করেছো। ভারত ইজ রাইজিং আপ ভারত কি বিকাশ যাত্রা রুকনে ওয়ালি নহি হ্যায়। Watch PM Modi share his thoughts on India's emergence as a global power at this year's Rising Bharat Summit. Dream Sports presents News 18 Rising Bharat Summit in partnership with Hindustan Times, 19th and 20th March. ভারতের গৌরব গোটে বিশ্বতে ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান সংবিধানের অনুচ্ছেদ এক ব্রেকিং নিউজ এই মুহূর্তে হরিয়ানার রাজনীতির খবর। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরে পদত্যাগ করেছে। মুখ্যমন্ত্রী পদত্যাগের পিছতে ভঙ্গ হয়েছে হরিয়ানার সরকার আর পদত্যাগ করেছে খট্টার মন্ত্রী সভার মন্ত্রী বিন্দয়। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত খট্টরের এই পদত্যাগ অবশ্যই কি ধরনের বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। বিজেপির সঙ্গে মিত্রতা ভঙ্গ করেছে জননায়ক জনতা পার্টি জেজেপিয়ে। জেজেপির নেতা দুষ্যন্ত চৌটালা, দুষ্যন্ত চৌটালা উপমুখ্যমন্ত্রী আসলে আসলে ম্যাজিক নম্বর লাভ করা না ইয়ার পূর্বের বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে আর সহায় লোক হয়েছিল জেজেপির দুষ্যন্ত চৌটালার। দুষ্যন্ত চৌটালার সঙ্গে সরকার চলি আছিল বিজেপি নেতৃত্বাধীন, কিন্তু এই মুহূর্তে সন্মুখের লোকসভা নির্বাচনের তার ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের একটা উলট পালট হয়ে গেছে হরিয়ানা। সোমবারে জে পি নেতার সঙ্গে বৈঠক আছিল দুষ্যন্ত চৌটালার।
দুষ্যন্ত চৌতালার দলটোয়ে আসলতে বিচারিছে জেজেপিয়ে আসন তেওঁলোককো আসন লাগে লোকসভা নির্বাচনত তেওঁলোকে নিজাববিয়াকৈ প্রতিদ্বন্দ্বিতা করব। জেপি নাড্ডারে বৈঠক বহিছে, বৈঠকত আছিল দুষ্যন্ত চৌতালা আর বিজেপিয়ে জেজেপিক এড়ি নিদিলে এখনো লোকসভার আসন। তারপিছতে ভঙ্গ হল বিজেপি জেজেপির মিত্রতা। মনোহরলাল খট্টারৰ পদত্যাগৰ পিছতে বিজেপির নতুন বিধায়িনী দলের নেতা নির্বাচনের বাবে বৈঠক বহিছে। চারিজনকৈ জেজেপির বিধায়কের সঙ্গে কিন্তু কথা পাতিছে বিজেপিয়ে। কেবাগৰাকী নির্দলীয় বিধায়কেও পুৱা সাক্ষাৎ করেছিল মনোহরলাল খট্টারক। আর বিজেপির সূত্র অনুসরি হরিয়ানা বিজেপির সভাপতি নায়াব সাইনি বা বর্তমানের সাংসদ সঞ্জয় ভাটিয়া হব পারে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। মনোহরলাল খট্টারক লোকসভাত প্রক্ষেপ করার সম্ভাবনা আছে সম্মুখ নির্বাচন, আর হরিয়ানা বিধানসভাত আছে 90 আসন। এতিয়া সরকার গঠনের বাবে তার প্রয়োজন 46 আসনের ম্যাজিক ফিগার। আর বিজেপির বর্তমান 41 বিধায়ক আছে, 41 আসনের নিজের বিধায়ক থাকার বিপরীতে জেজেপির 10 বিধায়কের সহায়ত বিজেপিয়ে সরকার চলাই আছে। সরকার গঠনের বাবে ইতিমধ্যে 5 নির্দলীয় বিধায়কে সমর্থন দিছে বিজেপিক। অর্থাৎ বিজেপির বাবে এগুলো সরকার গঠন করা প্রক্রিয়াটা বড় বেশি টান আসলতে নহব, যদিও বা উলট পালট হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনত আসলতে ইয়ার কেনেকা প্রভাব পড়ব, জেজেপি আঁতরি অহাটো সেয়া লক্ষণীয়। তেরো সমষ্টিত কংগ্রেসের প্রার্থিত্ব প্রদান সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ মন্ত্রী পীযূষ হাজরিকার। এই মুহূর্তে কংগ্রেসের টিকট কোনেও নির্বাচন খেলবলে নিবিচারে কংগ্রেসের টিকটত বলে মন্তব্য করলে। সিইসিত কত কি হয়েছিল আমি সকলো গম পাও, পদবীত থাকা প্রত্যেকজন তথাকথিত নেতাক সোনিয়া গান্ধী আর মল্লিকার্জুন খার্গে নির্বাচন খেলবলে নির্দেশ দিছে বলে মন্তব্য করেছে মন্ত্রীগিয়ে। প্রার্থী তালিকা প্রকাশত বিলম্ব হওয়াক লো মন্তব্য করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মানে আজির ছমাস আগরপা কে আসল যে এই কোনো ধরনের হেৰি নাই, মিত্র শক্তি নহয়, এই চাহ খুয়া ভাত খুয়া আমার লিলি হোটেলের মালিকক ধনী করার এই একটা প্রচেষ্টা আসে। কার ভাল মানে নাজানো, লিলি হোটেলের মালিকগুলো ধনী করার কারণে এইকদিন চাহ ভাত খালে আর সকলকে নাম ঠগন দিলে। কিন্তু মই এই কথা ছমাস আগরপ্রায় কে আসিল। মানে আজি শুনেছিল অকল এজেপিক একটা সিট দিছে, এজেপির যীগী প্রার্থী ইলেকশন খেলিব, বহু বিশাল ভোটের ব্যবধানত পরাজয় বরণ করব। কংগ্রেসের প্রত্যেকগী প্রায় প্রত্যেকগী কেন্ডিডেটে বহু ভোটের ব্যবধানত পরাজয় বরণ করব আর বিরোধী একবারে নাইকিয়া হয়ে যাব, একু লাভে নাই। নেখেলে ইলেকশন, মতো গম পাওঁ ইলেকশনত কালি সিএসি কি হয়েছিল, কালি সেন্ট্রেল ইলেকশন কমিটি মিটিং কি হয়েছিল আমি তো পুরা গম পাও। তাতে প্রত্যেকজন ব্যক্তি কোয়া হয়েছে, ভূপেন বৰা ডাঙরিয়া কৈছে যে আপনি তেজপুরের খেলক, দেবব্রত শইকীয়া ডাঙরিয়া কৈছে আপনি যোরহাটের খেলক, রানীনর ডাঙরিয়ানী কৈছে আপনি খেলক লক্ষিমপুরের, জবরদস্তি খেলাব বিচাৰিছে প্রত্যেকগী তথাকথিত ডাঙর ডাঙর নেতাক জবরদস্তি খেলাব বিচাৰিছে, কারণ কোনোৱে খেলিবলৈ ইচ্ছা নকৰে। এই মুহূর্তে কংগ্রেসের টিকটত কোনোৱে ইলেকশন খেলিবলৈ ইচ্ছা নকৰে। গতি যি বর্তমান পদবীধারী ডাঙর ডাঙর নেতাসকল আছে সোনিয়া গান্ধী ডাঙরিয়ানিয়ে বা খড়গে ডাঙরিয়ায় খার্গে ডাঙরিয়ায় প্রেসারাইজ করেছে যে আপনাদের ইলেকশন খেলব। গতি কালি 6 সমষ্টিত টিকেট এনাউন্সমেন্ট পেন্ডিং হয়েছে, বাকি এটাতো দিছে, এটা দিলে এজেপিক 7 সমষ্টিত কালি ক্লিয়ার হয়েছে, বাকি 6 সমষ্টিতে পেন্ডিং হয়েছে। প্রেসার দিছে দিল্লির নেতৃত্বে প্রেসার দিছে যাতে যখন পদবীধারী নেতা ইলেকশন খেলব লাগে আর যখন খেলব বিচার নাই। মুখ্যমন্ত্রীর বিকাশ যাত্রা আর নির্বাচনী অধিসূচনা জারি করার পূর্বে মুখ্যমন্ত্রীর বিকাশের যাত্রা আজি 3 জেলাত মুখ্যমন্ত্রীর বিকাশের যাত্রা শিবসাগর, চৰাইদেউ আর ইফালে হাইলাকান্দি বিকাশের যাত্রা অংশ লৈছে মুখ্যমন্ত্রীগিয়ে। 832 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নতুন প্রকল্পের উদ্বোধন আর শিলান্যাস, আর শিবসাগর 465 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করব মুখ্যমন্ত্রীগিয়ে। তার অধিকাংশ প্রকল্প মুক্তি হয়েছে। ডিমো রায়সাই গ্রাম্য স্টেডিয়াম উদ্বোধনের অত্যাধুনিক সা সুবিধা থাকবে স্টেডিয়ামখনত, 13 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ এখন স্টেডিয়াম। ইফালে জয়সাগরত আরক্ষীর 25 বেটালিয়নের মুখ্য কার্যালয় উদ্বোধন, নাজিরা সান্দবসাত রপ্তানিমুখী গাহরি প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন, এয়া বিস্তৃত কার্যসূচী 3 জেলাত মুখ্যমন্ত্রীর এই বিকাশের যাত্রা। 452 কোটি টাকার আন 32 প্রকল্পও আছে
লগতে ইফালে চৰাইদেউ 210 কোটি টকাৰ প্রকল্প উদ্বোধন মুখ্যমন্ত্রীৰ, আর লগতে তালিকাত আছে মা মৰা 10 কোটি টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা স্পোর্টস কমপ্লেক্স, 200 কোটি টকারও আন 17টা প্রকল্প উদ্বোধন, হাইলাকান্দিত 157 কোটি টকাৰ প্রকল্প উদ্বোধন মুখ্যমন্ত্রীগৰাকীৰ, আর ইফালে আইনাখাল আনিপুৰ বজাৰ আসিমগঞ্জ পথৰ উন্নীতকৰণো আছে, লগতে 26 কোটি টকা ব্যয়ৰে নির্মাণ 8 কিলোমিটাৰ দৈৰ্ঘৰে পথ চোৱা, 131 কোটি টকাৰে আন 35টাকৈ প্রকল্পৰ উদ্বোধন মুখ্যমন্ত্রীগৰাকীৰ। আজি এই সভাতে 82 কোটি টকা খরচ করে 35 কিলোমিটার রাস্তাটোরও আজি আমি ইয়াতে শুভ আরম্ভণি করছো। শ্রদ্ধা রাইজ, ঠিক একধরণে দিখৌমুখৰ ফেৰীঘাটৰ পৰা নাজিৰা টাউন ONGCলৈ 28 কিলোমিটাৰ পথৰ ভূমি পূজন 100 কোটি টকাৰে, আৰু শিৱসাগৰ নগৰত 19 কোটি টকাৰে পানী যোগান, আমগুৰিত 15 কোটি টকাৰে পানী যোগান, পৌৰসভাৰ আৱৰ্জনা নিষ্কাশন, শিৱসাগৰত এটা সুন্দৰ 13 কোটি টকাৰে চাৰ্কিট হাউচ, আৰু ৰাজ্য আমাৰ বিভিন্ন স্থানত আদৰ্শ অংগনবাদী কেন্দ্ৰৰো আমি ইয়াত আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। অৰ্থাৎ ডিমৌত স্থাপন হ'বলগীয়া মেডিকেল কলেজখনক বাদ দি আজি আমি ইয়াতে 323 কোটি টকাৰ আঁচনিৰ শুভ উদ্বোধন কৰিছোঁ, আৰু মেডিকেল কলেজক যদি আমি ধৰি লওঁ প্ৰায় 1000 কোটি টকাৰ আঁচনি আজি আমি শিৱসাগৰ জিলাৰ ৰাইজৰ বাবে ইয়াতে উদ্বোধন নহলে আধাৰশিলা কৰিবলৈ সক্ষম হৈছোঁ। শ্ৰদ্ধাৰ ৰাইজ, এই বিকাশৰ কৰ্মযজ্ঞ আমি ভৱিষ্যতলৈও চলাই ৰাখিব লাগিব। মোৰ বিশ্বাস আপোনালোকৰ আশীৰ্বাদত 2025 চনত আমি আকৌ এনেকে 30-40 হাজাৰ কোটি টকাৰ আৰু আঁচনি হাতত ল'ম, আৰু ৰাইজৰ মাজলৈ আকৌ আহিম, বিকাশৰ কৰ্মযজ্ঞ আমাৰ অসমখনত আমি চলাই ৰাখিম। অসমত এজন নতুন মানুহ সোমালে মই পদত্যাগ কৰিম, 20 লাখ লোকে আবেদন কৰিলে ময়ো আন্দোলনত নামিম, কা সন্দৰ্ভত প্ৰথম প্ৰতিক্ৰিয়া এইধৰণে প্ৰকাশ কৰিলে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। লাখ লাখ মানুহ অসমত সোমাব বুলি কৈ আহিছে আন্দোলনকাৰীয়ে, কিন্তু আন্দোলনকাৰীৰ কথা সঁচানে মিছা এমাহৰ ভিতৰতে প্ৰমাণ হ'ব। 5 শ্বহীদৰ মৃত্যু উচিত আছিল নে নাছিল এতিয়া সময়হে প্ৰমাণ কৰিব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, আৰু লগতে তেওঁ ক'লে যে কিমান মানুহে আবেদন কৰিব পাৰে। যদি নতুন মানুহ সোমায়, প্ৰথমতো হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰিব। কা এইটো কথা ভুল কৰি কৈ আছে, কা আজি বলবৎ হোৱা নাই, কা বলবৎ হোৱা আজি 2 বছৰ আঢ়ৈ বছৰ হৈ গ'ল, আজিতো নতুনকৈ একো লোকসভা ৰাজ্যসভাত হোৱা নাই, কা বলবৎ হোৱাটো এটা পুৰণি খবৰ, ইয়াত একো নতুন খবৰ নাই। এতিয়াৰ পৰাই যিসকলে ভাৰতীয় নাগৰিকত্ব বিচাৰে আজিৰ পৰা তেওঁলোকে আবেদন কৰিব পাৰিব। আবেদন করলে আমি গম পাই যাম লাখ লাখ নে হাজার হাজার। মইতো প্রথমতে কৈছো যে NRCত আবেদন করা লোকক বাদ দি এজনো বাহিরের মানুষ অসমত আহিব নোৱাৰে, আৰু এমাহৰ ভিতৰতে কাৰ কথা সঁচা ওলাই যাব, পোর্টেলতো এটা আবেদন কৰিব লাগিব। আজি ইমান দিনে যিবিলাক কৈ আছিল লাখ লাখ মানুষ সোমাব, এতিয়া তেওঁলোকৰ কথা সঁচা হ'ব নে আমাৰ কথা সঁচা হ'ব অসমৰ মানুহে প্ৰমাণেই কৰিব পাৰিব। গতিকে 5 জন শ্বহীদৰ মৃত্যু, কাৰ শ্বহীদৰ মৃত্যু উচিত আছিল নে অনুচিত আছিল, এতিয়াতো প্ৰমাণৰ সময় আহি গ'ল। নাই, মইতো প্ৰতিবাদকাৰীসকলক সন্মানেই কৰোঁ। ইয়াত যিটো এটা কৈ আছিল নহয় 20 লাখে আবেদন কৰিব, 15 লাখে কৰিব, এতিয়াতো সব সকলোৱে সকলোকে জবাব দিব লাগিব। মইতো জানাত শিৱসাগৰৰ 10 জনেও আবেদন নকৰে। গতিকে যোনে যিমান সেই সময়ত অসত্য কথা কৈছিল, যেনেকে সীতাই অগ্নিত থিয় হৈ নিজৰ সতীত্বৰ পৰিচয় দিছিল, তেনেকে এতিয়া আন্দোলনকাৰীসকলেও নিজৰ পৰিচয় দিব লাগিব, কাৰণ পোৰ্টেলতো আবেদন হ'ব, পৰিসংখ্যা সকলোৰে লগত থাকিব। এতিয়াতো দাতাই ক'ব, আইনটো কেতিয়াবাই হৈ গ'ল, আইনখন নতুনকৈ যোৱাকালি হোৱা নাই, এতিয়া আবেদনটো খুলি দিলে, আইনটো কেতিয়াবাই হৈ গ'ল, আইন হোৱা আজি 2 বছৰ হৈয়ে গ'ল।
আর মানুষে আইন হওয়ার আগতে আন্দোলন করে, আইন হওয়ার পিছত আন্দোলন কোনে করে? আইন হওয়ার পিছত মানুষ কোর্টত যায় যদি আইনখন বেয়া হয়। এতিয়া পোর্টেলত আর 45 দিন পিছতে আমি গম পাই যাম স্যার লেস্টার লিস্ট। আর সচাক যদি লাখ লাখ আবেদন করে তাকে ময়ও বিরোধিতা করি। এজনও যদি নতুন মানুষ সোমায়, প্রথম তো হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব। এনআরসিত নাম আবেদন করে নাম নোহা মানুষক বাদ দি এজনও যদি নতুন মানুষ সোমায়, প্রথম মোরে গ্যারেন্টি, কারণ ময়তো এখন সন্তান। এতিয়া আন্দোলনকারী সকলের কথা সচা আসিল নে আমার কথা সচা আসিল মানুষের দুমাহত তো ক্লিয়ারলি গমেই পাই যাব। যদি আবেদনের পিছত সচাই 20 লাখ আবেদন হয়, সেই আন্দোলন তো ময়ও করি। আপনার মতে কি হব পারে আনুমানিক? একদমই কম হব। কোন মানুষে নিজক বিদেশি বলে গিয়ে আবেদন করব? ব্রহ্মপুত্র উপত্যকাত কোনে গিয়ে নিজে নিজে কব যে মই বিদেশি হয়, মোক নাগরিকত্ব দিয়ক? ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাই থান স্টিক।